ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন সুন্না কত রাকাত ফরজ সুন্না মিলে পড়তেন সেটি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি ভাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সালাত দুই রাকাত পড়তেন, আর জুমার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণাতে আসছে চার রাকাত, আর এক বর্ণাতে আসছে দুই রাকাত পড়তেন। তো চার রাকাত পড়তেন এটার সমাধা দিতে গিয়ে মুহাদ্দিসিনগণ এবং ইসলামিক স্কলারগণ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে যদি জুমার ফরজ সালাতের পরে সালাত আদায় করতেন তাহলে দুই রাকাত পড়তেন, আর জুমার ফরজ নামাজের পরে যদি মসজিদে তিনি আদায় করতেন তাহলে সেখানে চার রাকাত পড়তেন। অর্থাৎ ঘরে দুই রাকাত, ঘরে পড়লে দুই রাকাত, আর মসজিদে পড়ে নিলে চার রাকাত পড়তে হয়। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার ফরজ সালাতের, জুমার দুই রাকাত ফরজ সালাতের পূর্বে কত রাকাত তিনি সুন্নাহ আদায় করতেন এ সম্পর্কে সুস্পষ্ট কোনো বক্তব্য কোরআন সুন্নাহ থেকে আমরা পাই না। অতএব এক্ষেত্রে আমরা এটাই বলবো যে জুমার দিন প্রথম পাঁচটি প্রহর রয়েছে, সূর্য ওঠার পর থেকে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মেম্বারে আরোহণ করা পর্যন্ত এই সময়কে পাঁচ ভাগ করে প্রথম প্রহারে এসে যিনি অংশগ্রহণ করলেন তিনি উট কোরবানির সওয়াব পেলেন, পাশাপাশি সেই থেকে তিনি মাঝে মধ্যে দুই রাকাত করে যত রাকাত পারেন তিনি সালাত আদায় করবেন, তবে আট রাকাত পড়াটা হচ্ছে উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আট রাকাত আদায় করেছেন। কিন্তু বেশি কেউ পড়তে চাইলে সেটি জায়েজ রয়েছে। তো জুমার দিন ফরজ সালাতের পূর্বে সুনির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই, কেউ যদি বেশি পড়তে চান তো বেশি পড়বেন, কেউ যদি কম পড়তে চান তো কম পড়বেন। মানে জুমার নামাজের খুতবার জন্য ইমাম সাহেব মেম্বারে দাঁড়ানোর পূর্ব পর্যন্ত মসজিদে প্রবেশের পর থেকে সুন্নাহ সালাত আদায় করা যায় দুই রাকাত করে। আল্লাহু আলাম বিসাব ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।